হরে কৃষ্ণ আমি ববরাম রায় ভক্ত সুযোগ আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুজা শব্দের অর্থ কী আপনি কি জানেন যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটা মনোযোগ সাগরে শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন পুজা শব্দের অর্থ কী আমরা অনেক সময় সম্মুখীন হয়ে পড়ি প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ি যে আসলে পুজা শব্দের অর্থ কী বিভিন্ন সময় প্রশ্ন আসে না জানার ফলে কি হয় আমরা কিছু বলতে পারি না তাই এই সমস্যার সম্মুখীন যারা হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই এই ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো পূজা শব্দ এই পূজা শব্দের অর্থ কি আমাদেরকে জানতে হবে পু শব্দের অর্থ হচ্ছে পূর্ণ আর যা শব্দের অর্থ হচ্ছে জাগরণ অর্থাৎ আপনার হৃদয়কে পূর্ণ জাগরণ করতে হবে পূজার মাধ্যমে এই পূজা আমরা বারো মাসে তেরো পার্বণ বলা হয় আমরা দুর্গা পূজা কালী পূজা শিব পূজা বিভিন্ন পূজা আমরা করে থাকি তো এই পূজার মাধ্যমেই আমাদের হৃদয়কে পূর্ণ জাগরণ করতে হয় এই ধারাবাহিকতায় আমাদের পূজা শব্দের উৎপত্তি পু শব্দের অর্থ হচ্ছে পূর্ণ আর যা শব্দের অর্থ জাগরণ আপনার হৃদয়কে পূর্ণ জাগরণ করতে হবে এই পূজার মাধ্যমে তাই এই পূজা শব্দের অর্থ যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন তাই পূজা শব্দের অর্থ হচ্ছে পু শব্দের অর্থ হচ্ছে পূর্ণ যা শব্দের অর্থ হচ্ছে জাগরণ অর্থাৎ আপনার হৃদয়কে আপনি পুনর্জাগরণ করুন এই পূজার মাধ্যমে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ধরনের সনাতনী রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ